আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো চেক রিপাবলিকের একটা শপিং সেন্টারে। আমরা সাধারণত যেখান থেকে বাজার করি, নিত্যনৈমিত্তিক জিনিসগুলো কিনি, সেই জন্য যেমন আমরা তেল, প্যাঁচ, ট্যাঁচ, যেগুলো আর কি, কনফেকশনারি দোকান বা মুদি সদাই যেটাকে বলি যদি, এটা এখানে অনেকগুলো শপ আছে। তবে কফল্যান্ড হচ্ছে অনেক বড় এবং এটা পুরো একটা ওয়্যার হাউসের মতো। এই ভিডিওতে আজকে দেখাবো আপনাদের প্রাইস সম্পর্কে দেখাবো, সিস্টেমগুলো দেখাবো, কীভাবে পেমেন্ট করবেন, আশা করি সঙ্গে থাকবেন। এটার নাম হচ্ছে কফল্যান্ড। আপনারা বর্ণতে যারা আসবেন নতুন বাংলাদেশি, ওনারাও এই কফল্যান্ডটা পাবেন। কফল্যান্ড আছে, টেস্কো আছে, বিল্লা আছে, আলবেট আছে, সো এইগুলো। সো আমি দেখাবো ভিতরে প্রাইস সম্পর্কে, সো সঙ্গে থাকবেন এবং এনজয় করবেন আশা করি ভিডিওটা। এখানে দেখতেছেন অনেকগুলো ট্রলি আছে, তো আপনি যদি ট্রলি নিতে চান, এখানে হয়তো বা লেখাই আছে আপনাকে একটা কয়েন ইউজ করতে হবে 5 টাকা, মানে 5 চেক ক্রাউন অথবা 10 চেক ক্রাউন দিলে এখানে লকটা আছে, লকটা খুলবে, এইভাবে পাঞ্চ করবেন, খুলে যাবে, চলে আসবে লক। এটা অনেকেই জানেন বাট আমি দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো চলেন ভিতরে যাই, ভিতরে গেলে বুঝতে পারবেন যে কী অবস্থা। অনেক ছাড়ও আছে অনেক কিছুতে, সো সুন্দরভাবে আমি ইয়ে করছিলাম। এখন আপনার সাথে সাথে যাবেন, যেখানেই যাবেন। এদিকে হচ্ছে মশলাগুলা, এই যে মশলাগুলো আছে এখানে ফুল ভিডিওটা আপনারা দেখতে পাবেন। অনেক লেবু কিনবো, দেখি লেবুর কী অবস্থা। লেবুগুলোর অবস্থা তো খুব একটা বেশি ভালো না। এই লেবুটা ভালো, এটা নিলাম আমার জন্য। আর কোনগুলো নেওয়া যায় আমি দেখতেছি। আমার একটু পেঁয়াজ কিনতে হবে, পেঁয়াজের দিকে যাই। পেঁয়াজের দাম তো দেখতেছি 8.90 টাকা। আমার পেঁয়াজ লাগবে, আলু লাগবে, আলু তো লাগবে, আলু নিতে হবে এবং পেঁয়াজ নিতে হবে। আলু তো অনেক ধ্বংসা ধ্বংসা আলু, এই এক একটা আলু সাইজ দেখেন। আমি একটু সবজি কিনবো, সবজিরই এত যাবে। সবজি বলতে মোটামুটি ফুলকপি আছে, পিস অনুযায়ী বিক্রি করে, এছাড়া আর কিছুই নেই বলা যাচ্ছে। সবজির অনেক দাম দিচ্ছে, অনেক দাম। চলেন এগুলো মাপার ব্যবস্থা করি, এগুলো মাপতে হবে, তো মাপার ইয়েটাও দেখবেন। আচ্ছা দেখেন এগুলো, এগুলো কিন্তু কেবল হিসাবে মেপে এভাবে ট্যাগ লাগাতে হয়, এই যে ট্যাগ লাগানো আছে। চলেন যাই, যাওয়া যাক। এটা সস সেকশন, এখানে তেল টেলও আছে সব কিছুই, বাম পাশে ডান পাশে তেল আছে, ইয়ে আছে, দেখতে থাকে, এনজয় করবেন ইনশাল্লাহ। এগুলো হচ্ছে চকলেটের সেকশন, আমি একটু চকলেট কিনবো কিছু,
কফি সেকশন তো দেখি কোনো সাড়ে পেলে একটা কফি কিনব। সাড়ে তো অবশ্যই থাকবে, সাড়ে ছাড়া তো কোনো কথা হবে না। ব্রেডের সেকশনে আছি এখন, সব ব্রেড আসবে, সব ব্রেড আসবে। এই ব্রেডগুলো ভালো, এই ব্রেডগুলো নিতে হবে, তাহলে ভাত বেশি খাওয়া কিছু উঠতে পারেন। আর কফি কিনবো, আর কিছু লাগবে ওই সেটটাই যাই, ওই সেটটাই গিয়ে দেখি কী কেনা যায়। তো এটাই আর কি, এটা পুরো দোতলা তিনতলা পর্যন্ত আছে। সো আপনারা যারা থেকে আসবেন এগুলা থেকে কিনতে পারবেন, এই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ভালো ইয়ে। চলেন ফ্রোজেন আইটেমগুলো দিয়ে যাই, কী কী ফ্রোজেন আইটেম আছে ওইটাও দেখাবো আপনাদেরকে। মানে এখানে দুগ্ধ জাতীয় জিনিসপত্র আছে আর কি, যা আছে সব এখানে, চিজ, বাটার, দই, ইয়োগার্ট এগুলো সবই আছে। চব্বিশ টাকা ডিম, ডিমের দাম বেশি, তাই ডিম কিনলাম না আজকে, দুধ কিনতে হবে। দেখে শুনে কিনবেন, সবগুলো প্রাইস দেওয়া আছে, এটা হচ্ছে কথা। না দেখে শুনে কিনে পরে কাউন্টারে গিয়ে ঝামেলা করেন না, এটা খুবই ভালো জিনিস। এখানে প্রত্যেকটা জিনিস দেখে 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 কিনতে পারবেন, কোনো সমস্যা নেই।